আমি মামুনুল হক সাহেবের উকিল। মাওলানা মাহবুবুল হকের পক্ষে আমি আছি। মাদ্রাসা থেকে সকল ছাত্র ছাত্রীদেরকে আমি অনুরোধ করছি, তোমরা অসহযোগ আন্দোলন করো, স্ট্রাইক ডাকো, সারা বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে হরতাল ধর্মঘট আহ্বান করো। শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত, শেখ হাসিনা পদত্যাগ না করা পর্যন্ত যে যেখানে আছো অবস্থান ধর্মঘট শুরু করে দাও। নুরু, তোমার লোকজন নিয়ে, ছাত্র ছাত্রীদেরকে নিয়ে তুমি সেখানে অবস্থান করো। আমি বলছি, আমি তোমাদেরকে ভিয়েনা থেকে নির্দেশ দিচ্ছি। দিস ইজ শেফাতুল্লাহ শেফুদা। আমি বলছি, মাওলানা মামুনুল হকের বিরুদ্ধে যারা অন্য উল্টাপাল্টা করবি তাদের দাঁত ভেঙে ফেলবো আমি। ওকে, এগুলো শেখ হাসিনা করায়, তারা আওয়ামী রাজাকারদেরকে দিয়া, আওয়ামী রাজাকারদেরকে দিয়া ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগ, আওয়ামী লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, ওইসব লীগ টিগ আমরা মানি না। ওলামা লীগ একটা বানাইছে, সব দালাল, তারা সুন্নাতে রাসুলের অবমাননা করে। এই ছাত্রলীগের পোলাপান, যুবলীগের পোলাপান, আওয়ামী লীগের পোলাপান, তোরা হিংসুক, তোরা গরিব, তোর টাকা নাই, তোরা লুটপাট করস, সুবিধারি করস, হিন্দু মেয়েদেরকে অত্যাচার করস, জুলুম করস, তারপরে তোরা হিন্দুদের বাড়িঘর দখল করস, তোরা গরিব, কাম কর, কাম কর। ছাত্র শিবিরের ছেলে মেয়েরা লেখাপড়া করো, ভালো 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 চাকরি করে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়, ব্যারিস্টার হয়। ছাত্রলীগের পোলাপানরা লেখাপড়া করেন, এরা শুধু গুন্ডামি করে, বুঝছেন, একদম গুন্ডামি করে। রে গুন্ডারা, তো করে মারিয়ে রে, ওকে।